হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে বাপি মার অ্যানিভার্সারি। 3 তারিখ রাত্রে 12টার সময় আমরা এসি এখন যাচ্ছি রুমের মধ্যে। দিদি ভাই টুটু নন্দীবান কাকু আগেই চলে এসেছিলো, আমাদের ঘরে ছিল। এখন 12টা বাজতে আমরা চলে এসেছি, তো চলো রিয়াকশানটা তোমরা দেখতে দাও। সব কিছু আমরা প্ল্যান করেই করেছিলাম, কিন্তু বাপি মা কিছুই জানতো না। আমাদেরও খুব ভালো লেগেছে। রাত্রি চান করতে বাপি মার এটা 33 ইয়ার্স এর অ্যানিভার্সারি সেলিব্রেশন। দুজনে কত খুশি হয়েছে দেখো, সবার মানে আমাদের সবার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, কেউ দুজনে কেউ বুঝতে পারিনি। যাই হোক, আজকে ব্লগটা এতটাই রাখছি। তোমাদের এই সারপ্রাইজটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, একটা লাইক দিয়ে দিও, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সারপ্রাইজটা পেয়ে দুজনে কত খুশি হয়েছে দেখো। যাই হোক, সবসময় দুজনে খুব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকুক। আর যেটা বলবো, দুটো গিফট অর্ডার দিয়েছি, কিন্তু গিফট আমি এই ব্লগে দেখাতে পারছি না, তার কারণ বাপির গিফটটা চলে এসেছে, কিন্তু মামনির জন্য যেটা অর্ডার দিয়েছিলাম সেটা এখনো অবধি আসেনি, মানে আজকে আসবে, তো আমাদেরটা পরের ব্লগে দেখিয়ে দেবো। আর চলো, আজকে আমরা খুব মজা করেছি, খুব এনজয় করেছি সবাই মিলে। টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে। বাই, ওয়ান্স অ্যাগেন হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ।